বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন পাকিস্তান অধিনায়ক দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ দল বললেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছেন টাইগাররা এই জয়ের সুবাদে প্রথমবারের মতো আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিং এ ছয়ে উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের ধারাবাহিক পারফরমেন্সের প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ শনিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে মাশরাফি তামিমদের প্রশংসায় সর্বরাজ বলেন গত দেড় বেশি সময় ধরে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচটি উভয় দলের জন্যই দারুণ সুযোগ উভয় দলই ম্যাচ জিততে চাইবে তাই ভালো একটি প্রস্তুত ম্যাচই হবে এটি একই সাথে তিনি গত কয়েক বছর ধরে খেলা তামিম ইকবাল ইমরুল কায়দ সৌম্য সরকার মাশরাফি বিন মর্তুজারও প্রশংসা করেন তিনি বলেন তামিম ইকবালের মতো ব্যাটসম্যানকে আমরা দেখব যদি আমরা সেমিফাইনালে খেলি দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন